পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে বাস্তব বললেন বাইডেন। পূর্ব থেকে ইউক্রেনের পশ্চিমে হামলা রাশিয়ার, ইরানের 28টি ড্রোন ধ্বংসের দাবি। বাইডেনকে বোঝাতে নরেন্দ্র মোদীকে আমরা কোনো প্রস্তাব পাঠাইনি, মন্তব্য কাদেরের। জার্মানির লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস করে 10 লাখ রুবল পুরস্কার পেলেন রুশ সেনা। নিখোঁজ সাবমেরিনে কারা ছিলেন শেষ পর্যন্ত কি জানা গেল। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধের নির্দেশ জাতিসংঘের। অপরিশোধিত জ্বালানি তেলের সংকটের হুঁশিয়ারি আইইএ এর। সবশেষে জানবেন রুশ পারমাণবিক সংস্থাগুলোতে কেন বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র। পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে বাস্তব বললেন বাইডেন। কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি বাস্তব, গতকাল এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে নিন্দা জানানোর কিছুদিন পর এমন মন্তব্য করলেন বাইডেন। জো বাইডেন বলেন, পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমি উদ্বিগ্ন, তার হুমকি বাস্তব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 2 বছর আগে আমি যখন কলোরাডো নদী শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি পাগল। আমি যখন বলি পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, তখনও তারা একইভাবে আমার দিকে তাকায়। প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এইসব অস্ত্রের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যা তৃতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও 3 গুণ শক্তিশালী। এগুলোর পাল্লা ও ক্ষমতা কম, ফলে এগুলো রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। রাশিয়ার এই পদক্ষেপকে সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড হিসেবে শনিবার আখ্যা দিয়েছিলেন বাইডেন। পূর্ব থেকে ইউক্রেনের পশ্চিমে হামলা রাশিয়ার, ইরানের 28টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিমের একাধিক শহর লক্ষ্য করে সোমবার রাতে ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় 7 ঘন্টার বিমান হামলার সাইরেনের মধ্য দিয়ে কাটতে হয় ইউক্রেনীয়দের। রুশ হামলার তাৎক্ষণিক পাওয়া তথ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর ছড়া ইরানের তৈরি 30টি শাহেদ ড্রোনের মধ্যে 28টি ভূপাতিত করেছে। টেলিগ্রাম অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, কিয়েভের আকাশসীমায় শত্রুদের প্রায় 20টি লক্ষ্যবস্তু চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। রাজধানী কিয়েভেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান তিনি। ইউক্রেনের পশ্চিমের লভিভ শহরেও বিস্ফোরণের কথা জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন। পোল্যান্ডের পার্শ্ববর্তী এই শহরটিতে প্রায় 7 লাখ মানুষের বসবাস। এখানে কূটনৈতিক সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। লভিভে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের কথা জানা যায়নি। বাইডেনকে বোঝাতে নরেন্দ্র মোদীকে আমরা কোনো প্রস্তাব পাঠাইনি। ভারতকে সময়ের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজ বিশ্বে অনেক বিষয়, যুদ্ধ, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, এখানে বাংলাদেশের বিষয়ে কোনো কথা হবে কি না, এটা নিয়ে তো ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়নি, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা কোনো প্রস্তাব পাঠাইনি বাইডেনকে বোঝানোর জন্য। মঙ্গলবার বিকালে রাজধানীর স্বামীবাগে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ করতে যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা সেটা তার দৃষ্টিকোণ থেকে নিজস্ব ব্যাপার। বাংলাদেশের কোনো নির্বাচন নিয়ে ভারত কোনো প্রশ্ন বা হস্তক্ষেপ করেছে এমনটা জানা নেই। জার্মানির লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস করে 10 লাখ রুবল পুরস্কার পেলেন রুশ সেনা। যুদ্ধের ফ্রন্ট লাইনে জার্মানির ট্যাঙ্ক ধ্বংস করে রাশিয়ার একজন সেনা 10 লাখ রুবল পুরস্কার পেয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে একজন সেনা জার্মানির লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস করেন, এই কাজের জন্য তাকে 10 লাখ রুবল বা প্রায় $12,000 পুরস্কৃত করা হয়েছে। রাশিয়া অবশ্য পুরস্কারপ্রাপ্ত সেনার নাম কিংবা কবে ট্যাঙ্ক ধ্বংস করা হয় সেই তথ্য প্রকাশ করেনি। এর আগে মস্কো ইউক্রেনে জার্মানির ট্যাঙ্ক জব্দের দাবি করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র চেয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে জার্মানি প্রথমবারের মতো ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দিয়েছিল।
নিখোঁজ সাবমেরিনে কারা ছিলেন? আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার নিখোঁজ হন টাইটান নামের একটি সাবমেরিন। এখনও এটির কোনো হদিশ মেলেনি। 6.5 মিটার দৈর্ঘ্যের এই জলবাহনটি ওশান গেট এক্সপেডিশন নামের একটি কোম্পানি পরিচালনা করে। চালক ছাড়াও নিখোঁজ হওয়ার সময় এই সাবমেরিনের আরোহী ছিলেন ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং। তিনি একটি অ্যাভিয়েশন ফার্মের মালিক, তিনি একজন অভিযাত্রী। এর আগে হার্ডিং মহাকাশে ও পর্যটক হিসেবে ভ্রমণ করেছেন। এই মিশনে যাওয়ার আগে রবিবার নিজের ইনস্টাগ্রামে নিজেই সেই খবর ছিলেন পাকিস্তানের ব্যবসায়ী শাহজাদ দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ। তার পরিবার জানিয়েছে তাদের বিষয়ে তেমন কোনো তথ্য তারা জানেন না। উদ্ধার কাজে অংশ নিতে যুক্তরাষ্ট্র কানাডার কোস্টগার্ড বিমান ও জাহাজ পাঠিয়েছে। জানা গেছে যে পরিমাণ অক্সিজেন সাবমেরিনটিতে আছে তাতে ওই 5 যাত্রী মোট 96 ঘন্টা টিকে থাকতে পারবে, ফলে ধীরে ধীরে আরোহীদের জীবিত উদ্ধার করার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপন বন্ধের নির্দেশ জাতিসংঘের। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি নির্মাণের অনুমতি দেওয়ার পরিকল্পনা পেশ করেছে ইসরায়েল সরকার। এতে দুইটি দেশের মধ্যে উদ্বেগ ও সহিংসতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তিনি বলেন অবৈধ বসতি স্থাপন উদ্বেগ ও সহিংসতা বাড়িয়ে তুলবে। তিনি আরও বলেছেন জাতিসংঘ প্রধান বলেছেন বসতি স্থাপন হলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব আরও শক্তিশালী হবে। চলতি বছর বিশ্বজুড়েই অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। এর ফলে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী চাহিদা প্রতিদিন রেকর্ড 10 কোটি 23 লাখ ব্যারেলে উন্নীত হতে পারে। উন্নয়নশীল বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলো চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করবে। IEA সম্প্রতি মিডিয়া ট্রাম মার্কেট রিপোর্ট শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে করা প্রাক্কলন অনুযায়ী 2022 থেকে 2028 সালের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা 6% বাড়বে। চাহিদার পরিমাণ দাঁড়াবে দৈনিক 10,57,000 ব্যারেল। 2022 সালের তুলনায় চাহিদা বাড়বে দৈনিক 59 লাখ ব্যারেল। পেট্রোকেমিক্যাল ও এভিয়েশন খাত চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। প্রতিবেদনের তথ্য মতে 2028 সাল পর্যন্ত 6 বছরে 3/4 চাহিদায় আসবে এশিয়ার দেশগুলো থেকে। 2027 সাল নাগাদ চাহিদা প্রবৃদ্ধিতে প্রধান উৎস হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। চীনের চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা মহামারী পূর্ব অবস্থায় ঘুরে দাঁড়ায়। তবে আগামী বছর চাহিদা প্রবৃদ্ধির হার শ্লথ হয়ে পড়তে পারে। IEA জানায় জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধিতে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে পেট্রোকেমিক্যাল খাত। এর মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, ইথেন ও নাফথা অর্ধেকেরও বেশি চাহিদা বাড়াবে। 90% প্রবৃদ্ধি মহামারী পূর্ব অবস্থায় ফিরবে। এভিয়েশন খাতও খুব শক্তভাবে ঘুরে দাঁড়াবে, কারণ চলতি বছর সীমান্ত খুলে দেওয়ায় বিমানে ভ্রমণের হার বেড়েছে। রুশ পারমাণবিক সংস্থাগুলোতে কেন $1 বিলিয়ন ঢালছে যুক্তরাষ্ট্র? সমৃদ্ধ ইউরেনিয়াম না থাকায় জ্বালানি কিনতে রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন পারমাণবিক সংস্থাগুলোকে বছরে $100 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে যুক্তরাষ্ট্র যে জ্বালানি পাচ্ছে তা দিয়ে দেশটির কার্বন বা গ্রিনহাউস গ্যাস নির্গমন মুক্ত মোট শক্তি উৎপাদনের অর্ধেকেরও বেশি যোগান হচ্ছে বলে নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে। ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়াকে শাস্তি দিতে তাদের থেকে জীবাশ্ম জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি সমৃদ্ধ ইউরেনিয়াম না থাকায় জ্বালানি কিনতে হয় রাশিয়া থেকেই। যুদ্ধের জেরে মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কঠোর চেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য এই অর্থ প্রবাহ চলতে থাকে। সমৃদ্ধ ইউরেনিয়ামের বিনিময়ে রাশিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটমের সহযোগী কোম্পানিগুলোকে বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধ করা হয়, যে কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে রুশ সামরিক বাহিনীর। পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম প্রায় 90% সমৃদ্ধ করা প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত এই সমৃদ্ধ ইউরেনিয়ামের 1/3 আমদানি করা হয় রাশিয়া থেকে, বাকি বেশিরভাগ ইউরেনিয়াম আমদানি করা হয় ইউরোপ থেকে। ছোট্ট একটি অংশ যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি ব্রিটিশ, ডাচ, জার্মান কনসোর্টিয়ামের মাধ্যমে উৎপাদিত হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বিশ্বের প্রায় 1 ডজন দেশ সমৃদ্ধ ইউরেনিয়ামের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের ওয়াইহো প্ল্যান্ট পরিচালনাকারী কোম্পানি বলছে রাশিয়ার রোসাটম যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করে তার প্রতিদ্বন্দ্বী পর্যায়ে যেতে তাদের 1 দশকেরও বেশি সময় লাগতে পারে। কিন্তু রাশিয়ার উপর এই নির্ভরশীলতায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক কেন্দ্রগুলোকে ঝুঁকিতে ফেলেছে। রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়াম বিক্রি বন্ধ করে দিলে শোচনীয় অবস্থায় পড়তে হতে পারে যুক্তরাষ্ট্রের প্ল্যান্টগুলোকে।